শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রদের তথাকথিত আন্দোলন উচ্ছৃঙ্খলতা ইদানিং ট্রেন্ডে পরিণত হয়েছে। পড়ুয়াদের কর্তব্য বিদ্যাভ্যাস, নতুন শিক্ষক প্রদান, শিক্ষক বদলি, এই সব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের ভাবনার বিষয়। এক্ষেত্রে শিক্ষক বদলির প্রতিবাদে অবরোধ, বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া শিক্ষার্থী সুলভ আচরণ নয় বলে শিক্ষাবিদ মহলের অভিমত। ছাত্রানাং অধ্যয়নাং তপ, এর বাইরে তাদের খেলাধুলা এবং দৈনন্দিন অতি ব্যক্তিগত কার্য সমাধার মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশের ব্যাপারে সচেষ্ট হওয়া বাঞ্ছনীয়। কিন্তু ইদানিং রাজ্যে শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়াদের তথাকথিত আন্দোলন উচ্ছৃঙ্খলতা ট্রেন্ডে পরিণত হয়েছে। শুক্রবারও বিলোনিয়ার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করায় সংশ্লিষ্ট পড়ুয়ারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে। এক্ষেত্রে অভিভাবকরাও ইন্ধন যুগিয়েছে। এদিকে শনিবার বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা সুস্মিতা মল্লকে বদলির প্রতিবাদে বিদ্যালয়ের পড়ুয়ারা গেটে তালা ঝুলিয়ে দিয়ে চরম বিক্ষোভ প্রদর্শন করল। এমনকি কতিপয় পড়ুয়া যে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে তা সংশ্লিষ্টরা নিজেরাই স্বীকার করেছে। ইলেভেনের টিচার, বয়স টিচার, মানে স্যার আমরা কিছুদিন মধ্যে পরীক্ষা, কিন্তু তার পরীক্ষার আগে আর একবার বাসু স্যার এটা নাচ করছে, এবার সুনিতা ম্যাডামের কারণ পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে লাগে। আমরা দাবি করছি যে আমরা সুনিতা ম্যাডাম একটা স্কুল লাগবো, আমরা এদের আমরা ডিমে, কিন্তু তারা দিতেছে না। তাহলে কই বদলি হয়েছে? আমরা অনেকদিন আগে দাবি করছি তার কাছে, আমরা ম্যাডাম লাগবো। যদিও পরবর্তীতে বিদ্যালয়ের পরিচালন সমিতির কর্তাদের পাশাপাশি প্রধান শিক্ষকের হস্তক্ষেপে বিদ্যালয়ের গেটে তালাবন্ধ মুক্ত হয়েছে, তাহলেও বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়াদের এ ধরনের তথাকথিত আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা ছাত্রসুলভ আচরণের পরিপন্থী বলে শিক্ষাবিদ মহল মনে করছেন। নতুন শিক্ষক প্রদান কিংবা শিক্ষক বদলি, এসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের ভাবনার বিষয়। এক্ষেত্রে পড়ুয়াদের নাক গলানোটা অনৈতিক ও আইনের পরিপন্থী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।